আমাদের জীবনে দুঃখ আছে না নাই, কষ্ট আছে না নাই? আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আল্লাহ কি কষ্ট আমাদেরকে দেয় নাকি আমরা কষ্টের কাছে যাই? আপনারা বলেন, আমি বলবো না। এই পর্যন্ত যে কষ্টগুলা পাইছি আল্লাহ কি দেয় নাকি আমরা পাই? আচ্ছা সব বাদ দেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনার কোন টাইম টেবিল আছে? ইচ্ছা অনিচ্ছা আছে? চলতে গেলেই, বসতে গেলেই, হাঁটতে গেলেই, কইতে গেলেই, শুইতে গেলেই গুনাহ। কিন্তু একটা সত্যি করে কথা বলেন তো, যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে আছেন কয়টা গুনাহ হয়েছে? আচ্ছা আগে একটা জিনিস আমরা ক্লিয়ার হই, আমরা সব সুস্থ সবল মানুষ, সুস্থ জ্ঞানের মানুষ, আমরা কিন্তু লাভটাকে পছন্দ করি, লস পছন্দ করি না। ঠিক আছে, যে জিনিসে লাভ আছে আমরা আছি, যেখানে লস আছে সেখানে আমরা। আচ্ছা সত্যি যদি আমরা লাভ লস বুঝে থাকি তাহলে সিগারেট দড়ি আছে কেন? আপনি বলেন, আমার বলার দরকার, আপনি বলেন না। সিগারেট খেলে কি লাভ না লস? মদ খেলে লাভ না লস? সুদ খেলে লাভ না লস? গোশ খেলে লাভ না লস? যেগুলোতে লস আমরা না বুদ্ধিমান, তো বুদ্ধিমান হলে তো লসে যায় না। আপনি যখন অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে থাকবেন আপনার কষ্ট আপনাকে নিতে হবে, কেউ ভাগ নিবে না, নিবে কেউ ভাগ? আমার কথা কষ্ট পাচ্ছেন না? আমি আসলে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, আমি শুধু বলতে চাচ্ছি আমরা লাভ বুঝি, আমাদের লসের দরকার।